শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি একটি চা বাগানে আসছিলাম, এখানে এই চা বাগানে আমি দেখলাম যে আমার পিছনে লোকজন কাজ করতেছেন। এখানে এসে দেখলাম যে বিশেষ চাহিদা সম্পন্ন একজন উনি কাজ করতেছেন এই চা বাগানে। আমি উনার সাথে কথা বলার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই যে আপনারা জানেন যে বাংলাদেশে একটি নাটক ঘটনা সত্য নামে একটি নাটক, এই নাটকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এবং তাদের বাবা মাকে অপমান কর এবং কষ্ট কর এরকম তাদের অনুভূতিতে আঘাত দিয়ে বলা হয়েছে এই নাটকের মধ্যে যে এই যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এটা নাকি বাবা মার পাপের ফল এরকম বলে আপনারা জানেন অনেক বেশি আলোচিত হচ্ছে। তো এইরকম আমি এখানে একজন দিদিকে পাইছি যে দিদি বিশেষ চাহিদা সম্পন্ন। দিদি আপনি কি একটু এদিকে একটু আসবেন দিদি, আমি আমি দেখাইতে চাই আপনাদের এখানে এখানে একটা চা বাগান। এখানে এই দিদিরে এরা এখানে যেহেতু ওনার পায়ে সমস্যা, দিদির পায়ে সমস্যার কারণে এখানের মানুষগুলো আমাদের এখানে চা বাগানের ম্যানেজার যারা বাবু আছেন বা যারা তারা তাকে কোনো কঠিন কাজ দেন না, নর্মাল যেগুলো হালকা হালকা কাজ দিয়ে তাকে চেষ্টা করে যাচ্ছেন মেইন সোসাইটিতে নিয়ে আসার জন্য যা যা সুবিধা দেওয়া যায় এই সুবিধা দিয়ে। দিদি আপনারা যে এই মানুষগুলো সুবিধা দেয় আপনার কেমন লাগে? এরা যে হ্যাঁ ভালো লাগে আপনার? এই যে আপনি তো এর কঠিন কাজ দিলে কি পারতেন? আপনি তো পারতেন না মনে হয়, সময়ে করতে লাগে। হ্যাঁ কিন্তু এমনি কঠিন তো সবসময় দেয় না এরা। আমি আপনাদেরকে এই বিশেষ চাহিদা সম্পন্ন দিদিরে দেখে মনে হইলো আমাদের বাংলাদেশে একটা জিনিস দেখলাম যে যারা নাটক বানান যারা নাটক করেন সিনেমা করেন তাদেরকে ধরে নেওয়া হয় যে সংস্কৃতি কর্মী যারা তারা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। ঘটনা সত্য যারা এই নাটকটি বানালেন, যদিও তারা এই দুঃখ প্রকাশ করে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নিয়েছেন, কিন্তু ইউটিউব থেকে সরিয়ে নিল যারা দুঃখ কষ্ট পাওয়ার তাদেরকে তো 12টা বাজাই দিয়েছেন আপনারা। দেন ফারহানা নিশু এবং কারকান কি জানি নায়ক নায়িকা দেখলাম এবং তাদেরকে দেখে আমার কাছে মনে হয়েছে যে এদের মতো মানুষরা নাট্যকর্মীরাও যদি সংবেদনশীল না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আমি বলে দিচ্ছি 12টা বেজে গেছে। আপনি নিশ্চিত থাকেন এই দেশে ভালো মানুষের বা মানবিক মানুষ হওয়ার সুযোগ নাট্যকাররাও যদি মানুষকে মানবিক হতে না শিখান, এই দিদির মতো মানুষকে যদি বলেন, আপনি জানেন যে এরকম একজন বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাকে যদি বলেন যে তার বাবা মার পাপের ফল, তাহলে বাবা মাকেও আপনি কিন্তু আপনি প্রতিবন্ধী বানাই দিলেন। এর বাবা মাও শেষ যারা প্রতি মানে বিশেষ চাহিদা সম্পন্ন যাদেরকে সামাজিক ভাবে মেইন স্ট্রিমে আনার কথা তাদেরকেও আপনি আর আনতে পারলেন না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি হয়তো 3-4 তারিখের দিকে ঢাকা ফিরবো। আমার আমি আইনি সহযোগিতা দিতে চাই ঘটনা সত্য এই নাটকটি যারা বানিয়েছেন এবং যারা যারা এটার মধ্যে আর্টিস্ট আছেন তাদের সবাইকে যদি কোনো আমি মনে করি বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়ের বাবা কেউ যদি মামলা করতে চান আমি আপনাদের পক্ষে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে আমি মামলা করতে রাজি আছি। আপনারা বাদী হিসাবে আসলে আমি ব্যারিস্টার হিসাবে আপনাদের পক্ষে দাঁড়াবো, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি দেখতে চাই যে কত দূর এদেরকে নিয়ে যাওয়া যায়, কারণ এটা যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা না যায়, যেখানে আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মেয়ে এই যে পুতুল উনি অনেক কষ্ট করে যাচ্ছেন যে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে এসে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন পুরস্কারও পাওয়ার পর আমাদের নাট্যকাররা নাট্যকর্মীরা যদি এই ধরনের অপমান অপদস্থ যদি এরকম একটা ইম্পর্টেন্ট মিডিয়াতে থেকে যদি এই বাচ্চার বাবা মা গুলারে করেন তাহলে এই বাংলাদেশের ভবিষ্যৎ আপনি কোনোদিন সোনার বাংলা বানাইতে পারবেন না। আর বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যারা তাদের প্রতি যদি মানুষ সংবেদনশীল না হয়, তাদের প্রতি যদি মানুষ অন্তত মানুষ যদি শান্তি বা মানবিক না হয় তাইলে বাংলাদেশে বাঁচানো অনেক বেশি কঠিন হবে। তাই সিদ্ধান্ত নিছি 3-4 তারিখে ঢাকা ফিরেই আপনারা কেউ যদি আসেন যে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়ের বাবা মা যদি মামলা করতে চান আমি আপনাদের পক্ষে বিনা পয়সায় আমি ব্যারিস্টার হিসাবে আইনজীবী হিসাবে আপনাদের পক্ষে দাঁড়িয়ে ঘটনা সত্য এই নাটকের যারা যারা সম্পৃক্ত তাদের সবাইকে আমি আদালতে নিয়ে ন্যায় বিচারের জন্য আদালতে এবং বিচারের মুখোমুখি করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।